হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে আমাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ রয়েছো এসএসসি এম টিএস এর জন্য যে প্রিভিয়াস ইয়ারের যে কে ক্লাসগুলো করছিলাম সেই ক্লাসের আজ হবে আমাদের চব্বিশ নম্বর ক্লাস আর আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে চোদ্দো দশ দু হাজার একুশ সালে পরীক্ষা হওয়া ফার্স্ট সেফটের পরীক্ষার প্রশ্নোত্তর আলোচনা করব তো মোস্ট ইম্পর্টেন্ট এটা তোমাদের জন্য অবশ্যই লাস্ট পর্যন্ত তোমরা প্রত্যেকে দেখতে থাকো আর তোমাদের যারা এম এবারে পরীক্ষা দেবে তারা জি যারা মোটামুটি কুড়ি স্কোর যাতে করতে পারো তার জন্য একটা তোমাদের জন্য জিকে পেড গ্রুপ আমি করেছি টু দিয়ে পেড গ্রুপে জয়েন করতে হবে গ্রুপে জয়েন করলে তোমরা দু হাজার কুড়ি একুশ বাইশ তেইশ সালের জিকে পিডিএফ পাবে সঙ্গে পাবে স্টাডিক জিকে সঙ্গে পাবে এত কিছু তোমরা মোস্ট ইম্পর্টেন্ট সাজেস্টিভ এমসিকিউ পেয়ে যাবে এত কিছু তোমরা পেয়ে যাবে মাত্র টু ফোর্টি নাইন এর বিনিময়ে ঠিক আছে জয়েন করতে যদি চাও তাহলে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ সেভেন ডবল জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান থ্রি নাইন থ্রি এখানে তোমরা যোগাযোগ করো এবং টেলিগ্রাম চ্যানেল যদি জয়েন না করে থাকো ডিসক্রিপশনের লিঙ্ক আছে প্রত্যেকে অবশ্যই ফ্রি টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করো প্রথম প্রশ্নে চলে যাব দেখো প্রথম প্রশ্ন ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন বলবো তার উত্তর বলবো যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো একটু ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করবো তবে আজকের ক্লাসটা একটু দ্রুত করবো কারণ মানে খুবই কম সময় পাচ্ছি কয়েকদিন ধরে সময় পাচ্ছি না বললেই চলে তো তোমরা একটু মন দিয়ে লাশ পর্যন্ত দেখবে শুধু ঠিক আছে চলো শুরু করে দেখ প্রথম প্রশ্ন ভারতের সংবিধান ড্যাশ দ্বারা হাতে লেখা হয়েছিল কে ভারতের সংবিধানটা প্রথম হাতে লিখেছিলেন বলতে পারবে চলো কারেক্ট আনসার আমি বলে দিচ্ছি প্রেম বিহারী নারায়ণ রাজদাদা তার নাম হচ্ছে প্রেম বিহারী নারায়ণ রায়জাদা তিনি ভারতের সংবিধান প্রথম হাতে লিখেছিলেন ভারতের সংবিধানের যদি কথা বলা হয় তাহলে দেখো ভারতের সংবিধান গৃহীত হয়েছিল গৃহীত হয়েছিল কবে ছাব্বিশ নভেম্বর উনিশশো সালে ভারতীয় সংবিধান গৃহীত হচ্ছে ভারতীয় সংবিধান কার্যকরী হচ্ছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ঠিক আছে তাই এই দিনটাকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় এবং ভারতের সংবিধান যখন প্রথম গৃহীত হয়েছিল তখন ভারতীয় সংবিধানে তিনশো পঁচানব্বইটি ধারা তিনশো ভারতীয় সংবিধানে ছিল তিনশো পঁচানব্বইটি ধারা এবং তার সঙ্গে ছিল আটটি শিডিউল এবং বাইশটি পাঠ কতগুলো আটটি শিডিউল এবং বাইশটি পাঠ তার সঙ্গে বর্তমানে কতগুলো আছে বর্তমানে চারশো আটচল্লিশটি ধারা এখানে আছে বারোটি তালিকা বা বারোটি শিডিউল এবং পঁচিশটা পার্ট তো মনে রাখতে হবে ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য আর এখনও পর্যন্ত ভারতের সংবিধান প্রায় একশো ছবার কতবার একশো ছবার সংশোধন করা হয়েছে চলো নেক্সট প্রশ্নে চলে যাব ক্লাস ভালো লাগলে অবশ্য লাইক করো তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো এবং ক্লাসগুলো প্রত্যেক দিন আমি করাতে পাচ্ছি না তো আমি চেষ্টা করব এরপর প্রত্যেক দিন করানোর নিচের কোনটি মানবদেহের একটি প্রধান সন্ধি মানবদেহের সন্ধি বলতে কি বোঝাই দেখো মানবদেহের বিভিন্ন জায়গার জয়েন্ট যেমন হাতের কবজির জয়েন্ট পায়ের হাঁটুর জয়েন্ট কোমরের জয়েন্ট কনুইয়ের জয়েন্ট এগুলো অস্থির মধ্যে যে সন্ধি বা জয়েন্ট থাকে এগুলোকে অস্থি সন্ধি বা প্রধান সন্ধি বলা হয় ঠিক আছে তো নিচের সরি অস্থি সন্ধি বলা হয় তার মধ্যে একটা প্রধান সন্ধি আছে যেটা হচ্ছে জয়েন্ট যেখানে আমাদের ঘাড় মাথার সাথে মিলিত হয় আমাদের ঘাড় এবং মাথা যে জায়গাটাতে মিলিত হচ্ছে সেই যে জয়েন্ট সেই জয়েন্টটা হচ্ছে আমাদের শরীরের প্রধান জয়েন্ট ঠিক আছে মানব শরীরে তিন ধরনের জয়েন্ট দেখতে পাওয়া যায় বা তিন ধরনের অস্থি সন্ধি দেখতে পাওয়া যায় এক হচ্ছে দেখো ফাইব্রাস জয়েন্ট যাকে বলা হয় ফাইব্রাস ফাইব্রাস জয়েন্ট বা তন্তুময় সন্ধি বা অনু অনর অস্থি সন্ধি যাকে বলা হয় ঠিক আছে দু নাম্বার হচ্ছে কার্টিলেজিনাস কার্টিলেজিনাস কার্টি লেজিনাস জয়েন্ট ঠিক আছে তিন নাম্বার জয়েন্ট হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট কি জয়েন্ট সাইনোভিয়াল জয়েন্ট এগুলো লিখে রাখো এগুলো এই তিন ধরনের মানুষের শরীরে জয়েন্ট আছে তিন ধরনের জয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট জয়েন্ট ঠিক আছে নেক্সট দেখব আমরা আর প্রধান জয়েন্ট যদি বলা হয় তো মানুষের মাথা এবং ঘাড়ের মধ্যে জয়েন্ট তিন নাম্বার হচ্ছে নিচের কোনটি নেট ডোমেস্টিক প্রোডাক্ট বা এনডিপি ধারণাটিকে সবচেয়ে ভালোভাবে উপস্থাপন করে দেখো আমরা জিডিপি মানে তো প্রত্যেকেই জানি জিডিপি মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি কিভাবে নির্ণয় করা হয় আমাদের সারা দেশে সারাদেশে কি হচ্ছে যে পরিমাণ প্রোডাক্ট প্রত্যেক বছর উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা জিডিপি হিসেবে ধরে নিচ্ছি কিন্তু একটা প্রোডাক্ট প্রোডাক্ট রিসেল হলে সেটাকে জিডিপি বলবো না তুমি একটা সাইকেল কিনেছিলে নতুন তখন সেটা জিডিপির মধ্যে ধরা হবে কিন্তু তুমি সাইকেলটা যখন আবার পুরনো অন্য কাউকে বিক্রি করলে তখন তার থেকে যে টাকাটা আসবে সেটা জিডিপির মধ্যে আমরা ধরবো না ঠিক আছে তো এটাই হচ্ছে জিডিপি তাহলে এনডিপিটা কি। এনডিপি হচ্ছে জিডিপি মাইনাস অবচয় আমাদের যে জিডিপিটা উৎপন্ন হচ্ছে সারা ভারতে যেটা প্রোডাক্ট সারা ভারতে তার মধ্যে যেটা অবচয় হচ্ছে সেটাকে বাদ যদি আমরা দিয়ে দিই তাহলে হবে নেট ডোমেস্টিক প্রোডাক্ট বা এনডিপি বোঝা গেছে জিডিপি এবং এনডিপি কি জিনিস চলো নেক্সট দেখো চার নাম্বার ড্যাশ বলে যে সূর্যাস্তের পরে এবং সূর্যোদয়ের আগে ব্যতিক্রমী পরিস্থিতিতে ছাড়া কোনো মহিলাকে গ্রেপ্তার করা যাবে না আমাদের ফৌজদারি আইন বলছে যে সূর্যাস্তের বা সানসেটের পর এবং সূর্য উদয়ের আগে কোনো মহিলাকে গ্রেপ্তার করা যাবে না শুধু একমাত্র এক্সেপশনাল যদি কেস থাকে ব্যতিক্রমী পরিস্থিতি থাকে যেখানে গ্রেপ্তার না করলে চলবে না সেই সব জায়গাতেই কিন্তু মহিলাকে গ্রেপ্তার করা যাবে তাছাড়া রাত্রে কোনো মহিলাকে গ্রেপ্তার করা যাবে না এটা আমাদের ফৌজদারি আইন বলছে নাইনটিন এইটটি নাইন উনিশশো সালের ফৌজদারি আইন এই সিভিল আইন ঠিক আছে তো চার নাম্বার হবে কারেক্ট ফৌজদারি কোড সিভিল যে কোড আছে সেই কোড দেখো আমাদের ফৌজদারি আইন আগে যেটা বলবৎ ছিল সেটা হচ্ছে ফৌজদারি আইন বলবৎ ছিল তারপর সেটাকে কারেকশন করে উনিশশো সালে নতুন ফৌজদারি আনা আইন আনা হয়েছে অনেক সময় প্রশ্ন দিচ্ছে যে উনিশশো উননব্বই সালের যে ফৌজদারি আইন সেটা কত সালের ফৌজদারি আইনকে রিপ্লেস করেছে তাহলে উনিশশো তেহাত্তর সালের ফৌজদারি আইনকে রিপ্লেস করেছে পাঁচ নম্বর প্রশ্ন দেখব সদাশিব নামে পরিচিত একটি সাত মিটার উঁচু ভাস্কর্য যা ভগবান শিবের তিনটি দিককে প্রতিনিধিত্ব করে ড্যাস গুহায় পাওয়া গেছে কোন গুহায় পাওয়া গেছে সাত মিটার উঁচু ভাস্কর্য যা ভগবান শিবের তিনটি দিককে প্রতিনিধিত্ব করে কয়েকটা কি হবে এটা এলিফেন্টা গুহাতে পাওয়া গেছে কোথায় পাওয়া গেছে এলিফেন্টা গুহা এখন প্রশ্ন হচ্ছে এলিফেন্টা গুহা কোথায় অবস্থিত এলিফেন্টা গুহা এটা অবস্থিত মহারাষ্ট্রে 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 মুম্বাই থেকে দশ কিলোমিটার দূরে গুহাটা অবস্থিত স্পেলিং অনেকটাই ভুল হয়ে গেছে মানে বানান থেকে এলিফ্যান্টা হচ্ছে এই বানানটা হবে এটা আর এই এলিফেন্টা গুহা এটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঠিক আছে চল নেক্সট প্রশ্নে আমরা চলে যাব কি আছে ছয় নিচের কোনটিকে কৃত্রিম বাস্তুতন্ত্র হিসেবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে তো এই প্রশ্নের উত্তর আমি বলে দেবো না এটা তোমরা উত্তরটা কমেন্টে জানাবে প্রত্যেকে আশা করি উত্তর করতে পারবে কোনটিকে কৃত্রিম বাস্তুতন্ত্র হিসেবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে কৃত্রিম বাস্তুতন্ত্র বা আর্টিফিশিয়াল ইকোসিস্টেম নিম্নের কোনটা ঠিক আছে চলো কমেন্ট করবে প্রত্যেকেই এই উত্তরটা প্রত্যেকে কমেন্ট করবে সাত দেখো নিচের কোন শাসক মৌর্য রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন না মৌর্য রাজবংশের ছিলেন না কোন শাসক কারেক্ট আনসার হবে কে দেখো মৌর্য রাজবংশের কথা যদি আমরা বলি তাহলে মগধের মগধ যে ছিল সেই মগধের তৃতীয় রাজবংশ হচ্ছে মগধের তৃতীয় রাজবংশ হচ্ছে মৌর্য রাজবংশ প্রথমে আসছে হর্ষঙ্ক বংশ তারপর শিশুনাগ বংশ তারপরেই মৌর্য বংশ তো মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য সেকেন্ডে ছিলেন বিন্দুসার তারপরেই হচ্ছে অশোক তারপর আসছেন দশরথ তারপর সম্প্রতি বলে একজন ছিলেন এইভাবে দেববর্মন তারপর শতধর্মন তারপর লাস্টে হচ্ছে বৃহদ্রথ মৌর্য বংশের শেষ রাজা হচ্ছেন বৃহদ্রথ তাহলে বিম্বিসার ইজ দ্য কারেক্ট আনসার বিম্বিসার কিন্তু মৌর্যশাসক ছিলেন না তিনি হর বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার এটাও সহজ প্রশ্ন ছিল আট নম্বর চলে যাব খেলো ইন্ডিয়া গেম যুব গেমস দু হাজার একুশ ডেসে অনুষ্ঠিত হবে এটা ইম্পর্টেন্ট নয় কারণ দু হাজার একুশ সালের প্রশ্ন এখন আর আসবে না এখন তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে যে খেলো ইন্ডিয়া সরি খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার চব্বিশ কোথায় আয়োজিত হলো কারেক্ট আনসার হবে এটা তামিলনাড়ুতে আয়োজিত হয়েছে সবচেয়ে বেশি পদক যদি জিতেছে কে তখন হবে মহারাষ্ট্র সবচেয়ে বেশি পদক জিতেছে এবারের খেলো ইন্ডিয়া ইউথ গেমস তামিলনাড়ুতে আয়োজিত হয়েছিল জানুয়ারির উনিশ থেকে উনিশ জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি তামিলনাড়ুর কয়েকটা শহরে আয়োজিত হয়েছিল শহরগুলো হচ্ছে চেন্নাই মাদুরাই ত্রিচিরাপল্লী এবং কোয়েম্বাটুর এই চারটা শহরে নেক্সট প্রশ্নে চলে যাবো দেখো সিন্ধু নদী গ্রেট ইন্ডিয়ান মরুভূমির ড্যাসতে অবস্থিত সিন্ধু নদী বা যাকে ইন্দাস রিভার বলা হয় এই ইন্দাস রিভার ভারতের যে নদীটা আছে সরি মরুভূমি আছে থর মরুভূমির কোন দিকে তো দেখো সিন্ধু নদী তিব্বতে উৎপন্ন হচ্ছে তিব্বতে উৎপন্ন হওয়ার পর সেটা তিব্বতে উৎপন্ন হওয়ার পর সেটা পাকিস্তানের দিকে চলে যাচ্ছে তাহলে থর মরুভূমির পশ্চিম দিকে সিন্ধু নদী প্রবাহিত হয়েছে বাইরে ভীষণ বৃষ্টি শুরু হয়েছে তো একটু সাউন্ডের সমস্যা হলে কিন্তু ম্যানেজ করে নিও এই সিন্ধু নদী উৎপন্ন হয়েছে তিব্বতে এবং পতিত হয়েছে আরব সাগরে ঠিক আছে দেখো দশ নম্বর নিম্নলিখিত উৎসবগুলির মধ্যে কোনটি সূর্য দেবতা এবং তার স্ত্রী উষাকে উৎসর্গ করা হয় এটা প্রত্যেকেই তোমরা জানো ছট পূজা সূর্য দেবতাকে উৎস উৎসর্গ করা হয় ছট পূজা সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়ে থাকে ছট পূজা কোন সময় হয় অনেক সময় পরীক্ষায় আসে এপ্রিল মাসের চোদ্দো পনেরো তারিখ এই সময়গুলোতে ছট পূজা হয়ে থাকে নেক্সট দেখো এগারো দলিত ড্যাশ দলিত সম্প্রদায়ের অধিকারের জন্য লড়াই করেছেন দলিত সম্প্রদায়ের অধিকারের জন্য কে লড়াই করেছেন এটা আমরা প্রত্যেকেই জানি আর এটার বলার অপেক্ষা রাখে না ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর বা ডক্টর ভি বি আর আম্বেদকর দলিত সম্প্রদায়ের জন্য লড়াই করেছিলেন বারো হচ্ছে আকবর নামা আবুল ফজল রচিত আকবরের রাজত্বের একটি ড্যাশ খণ্ডের ইতিহাস আকবরনামা কে লিখেছিলেন আবুল ফজল এই আকবর নামা হচ্ছে আকবরের জীবনী এবং আকবরের রাজত্বকাল সম্পর্ক সম্পর্কে এখানে বর্ণনা আছে এটা হচ্ছে একটা তিন খণ্ডের ইতিহাস তিন খণ্ডের ইতিহাস কে লিখেছিলেন আবুল ফজল লিখেছিলেন আবুল ফজল পনেরোশো একান্ন সালে জন্মগ্রহণ করেছিলেন এবং আকবরের রাজসভায় একটা ভালো পদে তিনি ছিলেন ঠিক আছে একজন পলিটিশিয়ান ছিলেন একজন হিস্টোরিয়ান ছিলেন একজন রাইটার ছিল আবুল ফজল যারা হচ্ছে ভারতের সংবিধানের অনুচ্ছেদ ড্যাশ ইউনিফর্ম সিভিল কোড সিভিল কোডকে সংজ্ঞায়িত করে ইউনিফর্ম সিভিল কোড ভারতীয় সংবিধানের আর্টিকেল ফোরটি ফোর আর্টিকেল চুয়াল্লিশে ইউনিফর্ম সিভিল কোড সম্পর্কে বলা হয়েছে ঠিক আছে আর্টিকেল ফোর্টি ফোর আর এই আর্টিকেল ফোরটি ফোরে ইউনিফর্ম সিভিল কোডের ভারতের যেটা আছে তোমার আমাদের সংবিধানের পার্ট ফোরে ছত্রিশ থেকে একান্ন নম্বরে কী আছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ডিপিএসপি এটা হচ্ছে আর্টিকেল চুয়াল্লিশ যেখানে ইউনিফর্ম সিভিল কোড সম্পর্কে বলা হচ্ছে তো এই ডিপিএসপির মধ্যেই পড়ছে ইউনিফর্ম সিভিল কোড আর ইউনিফর্ম সিভিল কোড ভারতীয় সংবিধানের ছত্রিশ থেকে একান্ন ধারায় আছে চোদ্দ হচ্ছে উত্তরপূর্ব ভারতের কিছু অংশে মেলো কান্না বেসিফেরা বাসের বাঁশের ফুল ফটার সময় ইঁদুরের উপদ্রবের কারণে সৃষ্ট দুর্ভিক্ষগুলি ড্যাশ দুর্ভিক্ষ নামে পরিচিত কি হচ্ছে উত্তর পূর্ব ভারতের কিছু কিছু জায়গায় একটা বাঁশ আছে বাঁশের প্রজাতি যার নাম হচ্ছে মেলোকান্না বেশি ভেরা। এই বাঁশের প্রজাতিতে বাঁশে যখন ফুল ফোটে সেই সময় ইঁদুরের উপদ্রব দেখা যায় সেই সময় সেখানে দুর্ভিক্ষ লক্ষ্য করা যায় এই পরিস্থিতিটাকে বলা হয় মৌতন তো দেখতে পাচ্ছ কেমন ড্যাঞ্জারাস প্রশ্ন এই প্রশ্নটা আমি প্রথম দেখলাম ঠিক আছে আমার জানা ছিল না আগে তো মহতন কারেক্ট আনসার এটা এসএসসি দিয়েছে তো এই ধরনের প্রশ্নের উত্তর যদি অনেক সময় নাও করতে পারো তাহলে কিন্তু এটা কি করবে স্কিপ করে দেবে না হলে সময়ই নষ্ট হয়ে যাবে যে জানে তার কাছে খুবই সহজ কিন্তু যে জানে না তার কাছে বেশিরভাগ স্টুডেন্ট থাকবে নাইনটি যারা এই ধরনের প্রশ্নের উত্তর করতে পারবে না নিচের কোনটি কফির একটি সুপরিচিত বৈচিত্র্য যা প্রথমে ইএমএন থেকে ভারতে আনা হয় কফির একটা খুব ভালো ব্র্যান্ড বা খুব ভালো প্রজাতি যেটা হচ্ছে আরাবিকা আরাবিকা প্রজাতি এই আরাবিকা প্রজাতি কিন্তু ভারতের কফি নয় এটা ইয়েমেন থেকে ভারতে আনা হয়েছিল ঠিক আছে তাহলে কি হবে কারেক্ট আনসার আরাবিকা ইজ দ্য কারেক্ট আনসার কফির কয়েকটা প্রজাতির নাম আমি তোমাদের বলে দিচ্ছি যেমন আরাবিকা কফি তেমনি আছে আমেরিকানো তেমনি আছে আমেরিকানো এটা হচ্ছে কফির প্রজাতি তার তেমনি আছে বারবান বারবান তারপর হচ্ছে গেসা বা গেসা এগুলো হচ্ছে কফির প্রজাতি ঠিক আছে তারপর হচ্ছে কেটুরা এগুলো সবই কফির প্রজাতি ষোলো নিচের কোনটি পাতার অংশ তাড়াতাড়ি একটু করব। মানে কারেন্ট চলে যেতে পারে বাইরে বৃষ্টির সমস্ত অনেক বৃষ্টি হচ্ছে দেখো পাতার তিনটে অংশ থাকে এক হচ্ছে লিফ বেস ইংরেজিতেই বলে দিচ্ছি ইংরেজিতেই পরীক্ষায় থাকবে তোমাদের নামটা লিপ বেস তারপর হচ্ছে লিফ লেমিনা লিপ বেস তারপর হচ্ছে লিপ লেমিনা তারপর হচ্ছে পেটিয়ল এই তিনটে পাতার অংশের নাম তোমাদের মনে রাখতে হবে তো এখানে অপশনে আমাদের পেটিওল আছে এটা হচ্ছে পাতার অংশ 17 দেখব ড্যাশ হলেন সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার যিনি খেলার তিনটি ফরম্যাটেই একদিনের আন্তর্জাতিক এবং 2020 আন্তর্জাতিক খেলেছেন এটা ঈশান শর্মা আনসার হবে তো এখন আর এটা ইম্পর্টেন্ট নয় এটা তখন কিন্তু তখন কিন্তু ইম্পর্টেন্ট ছিল এখন আর এটা ইম্পর্টেন্ট নয় ঠিক আছে চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব নেক্সট প্রশ্নটা দেখবো কি আছে প্রশ্ন নিউল্যান্ডস অক্টেভ অনুসারে নিচের কোনটিতে সোডিয়ামের সমান বৈশিষ্ট্য দেখা যায় সোডিয়ামের সমান বৈশিষ্ট্য থাকছে নিচের কোনটিতে নিচের কোনটিতে সোডিয়ামের সমান বৈশিষ্ট্য থাকে সোডিয়াম সোডিয়ামের সংকেত কত ইলেভেন সোডিয়ামের পারামিক সংখ্যা হচ্ছে ইলেভেন এন এ ইলেভেন বেরিলিয়াম ম্যাগনেসিয়াম পটাসিয়াম নাকি লিথিয়াম কারেক্ট অন্সার কী হবে লিথিয়াম সোডিয়ামের সমান বৈশিষ্ট্য দেখতে পারি আমরা লিথিয়াম লিথিয়ামের সংকেত কত হচ্ছে থ্রি হা হি লিবে কানা অপ্রনিশ আর মানে হচ্ছে হাইড্রোজেন ওয়ান হি মানে হচ্ছে হিলিয়াম টু লি মানে হচ্ছে থ্রি লিথিয়াম ঠিক আছে উনিশ দেখব নিম্নলিখিত গুলির মধ্যে কে দু হাজার কুড়ি সালের জানুয়ারিতে দ্য ফ্রেঞ্চ অনার অফ চেভেলিয়ার এটা ইম্পর্টেন্ট নয় এটা আমি বাদ দিচ্ছি সঞ্জনা কাপুর উত্তর হবে দেখার মনে তো স্ক্রিনশট নিয়ে দেখে নেবে প্রশ্নটা ইম্পর্টেন্ট নয় কুড়ি হচ্ছে অর্থনৈতিক বিষয়ের মন্ত্রিসভা কমিটি সিসিই এ দু হাজার কুড়ি একুশ বিপণন মরশুমের জন্য এটাও ইম্পর্টেন্ট নয় দু হাজার কুড়ি একুশের কারেন্ট অ্যাফেয়ার্স এখন আসবে না একুশ দেখো জ্যোতিবা ফুলে নিচের কোন সমিতি বা সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন হবে জ্যোতিবা ফুলে প্রতিষ্ঠা করেছিলেন সত্য শোধক সমাজ জ্যোতিবা ফুলে এবং তার স্ত্রী দুজন একত্রে এটা প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট দেখবীরা খাদ্য শৃঙ্খলে ড্যাশ ট্রফিক স্তর গঠন করে তৃণভোজিরা খাদ্য শৃঙ্খলে সেকেন্ড কি করে খাদ্য সেকেন্ড ট্রফিক স্তর গঠন করে খাদ্য শৃঙ্খলের যে স্তর থাকে প্রাইমারি সেকেন্ডারি সেই স্তরের সেকেন্ড স্তর হচ্ছে তৃণ সেকেন্ড স্তরে থাকবে তেইশ হচ্ছে কে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনফারেন্স প্রতিষ্ঠা করেছিল মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই ভালো প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর প্রত্যেককেই তোমাদের জানা উচিত বিখ্যাত একজন ব্যক্তি যিনি স্কন প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই স্কনকে সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে দিয়েছেন তিনি হচ্ছেন ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ ঠিক আছে অপশান ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার চব্বিশ বিশ্ব জনসংখ্যা পর্যালোচনা রিপোর্ট দ্বারা প্রদত্ত দু হাজার উনিশের হিসেব প্রয়োগ এটাও আমাদের দরকার নেই বাদ দিলাম পঁচিশ দেখো কাবেরী সংক্রমণ হলো অক্টোবর মাসে ড্যাসে পালিত একটি উৎসব কাবেরি সংক্রমণ বা কাবেরি সংক্রান্তি এটা সংক্রমণ নয় ঠিক আছে কাবেরী সংক্রান্তি হলো অক্টোবর মাসে ড্যাসে পালিত একটি উৎসব কাবেরী সংক্রান্তি উৎসবের উৎসবটা কর্ণাটকে পালিত হয় কথাই কর্ণাটক অপশন ফোর ইজ দ্য কারেক্ট আনসার আমাদের পঁচিশটা প্রশ্ন খুব তাড়াতাড়ির মধ্যে আজ শেষ করে ফেললাম ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক আসে অবশ্যই প্রত্যেকে